আশা করছি আপনারা ভালো আছেন। সবারই প্রশ্ন থাকে প্লেলিস্ট কিভাবে কি করবেন, ভিডিওটি দেখুন, আপনাদের অনেক উপকারে আসবে। প্লেলিস্ট দেখবেন, কিভাবে স্টার্টিং প্রুফটা দিবেন। স্টার্টিং প্রুফটা দেওয়ার জন্য আপনি প্রথমে যে চ্যানেলে আপনি ভিডিওটা প্লে করবেন সেই চ্যানেলে যান। সেই চ্যানেলে যাওয়ার পর এখানে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে যান। লাইব্রেরিতে যাওয়ার পরে পোস্ট লেটার দেখেন, নাই হিস্ট্রিতে দেখেন, এখানে অনেকগুলো ভিডিও দেখা আছে। তাহলে হিস্ট্রিটা আপনাকে ক্লিন করতে হবে। থ্রি ডট আছে এখানে, থ্রি ডটে দেন, হিস্ট্রি কন্ট্রোলে দেন, দিয়ে ক্লিয়ার ওয়াচ হিস্ট্রি, এই যে দেখেন ক্লিয়ার ওয়াচ হিস্ট্রি দিবেন। তাহলে সবগুলো এখানে ক্লিয়ার হয়ে গেল। তিনবার করে যে দেখেন, এখানে একটা এসএস নেবেন, মানে স্ক্রিন শট, এখানে একটা এসএস নেবেন। তারপরে মানে আপনার স্টার্টিংয়ের জন্য তারপরে যাবেন টাইম ওয়াস্ট, এই যে দেখেন এখানে জিরো জিরো জিরো, মানে আপনি কোনো ভিডিও এখানে এখন নাই। তারপর আবার যাবেন সেটিংয়ে গিয়ে হিস্ট্রি প্রাইভেসিতে যান, ম্যানেজ অল অ্যাক্টিভিটিতে যান। যাওয়ার পরে এই যে দেখেন এখানে কিছু ভিডিও আছে, সেটাকে আপনি ক্লিয়ার করবেন, অলওয়েজ দেন, ডিলিট দেন, ওকে দেন। এই যে দেখেন ফ্লাওয়ারের ছবিটা আসলে এখানে একটা অ্যাসেস নেবেন, তাহলে এখানে একটা অ্যাসেস নেবেন, আর টাইম ওয়াচের একটা অ্যাসেস নেবেন, আর হিস্ট্রির একটা অ্যাসেস নেবেন। থ্রি অ্যাসেস নিয়ে কাজটা আপনি প্লেলিস্টটা আপনি শুরু করবেন। প্লেলিস্ট কিভাবে চালাবো, অন করব, এটার জন্য যেটা করবেন, আপনি যে গ্রুপের প্লেলিস্টটা চাচ্ছেন সেই গ্রুপে যান। ধরুন আপনি চৌধুরী গ্রুপের, চৌধুরী ভিও, ধরুন চৌধুরী ভিও গ্রুপের আপনি প্লেলিস্ট নেবেন। তো প্লেলিস্ট নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এই গ্রুপটাতে ঢুকতে হবে। গ্রুপটাতে ঢুকার পরে এই যে দেখেন সরাসরি সেভ ডেটার ছাড়া যেটা করবেন, সেভ ডেটারে করার জন্য আমার চ্যানেলে আরেকটা ভিডিও দেয়া আছে। অনেকে আবার প্লেলিস্ট থেকে সাবস্ক্রাইব করেন, অনেকে আবার সরাসরি প্লেলিস্টও চালু করেন। এই যে দেখেন প্লেলিস্টে এখানে আছেন, এখানে আপনি ক্লিক করে দেন। ক্লিক করার পরে দেখেন এটা এম ইউটিউবে চলে গেছেন, এখান থেকে প্লে করলে আপনি প্রুফ দিতে পারবেন না, এই জন্য আপনাকে এটা আপনার ইউটিউব চ্যানেলে নিয়ে যেতে হবে। যে দেখেন ইউটিউব চ্যানেলে আপনি যদি সেভ লেটারে নিতে চান, সেটা আমার এখানে আরেকটা ভিডিও আছে চ্যানেলে, সেখান থেকে দেখতে পারবেন। এটা আমি দেখাচ্ছি সরাসরি, এই যে দেখেন সরাসরি ভিডিওগুলা এখানে সবগুলো ভিডিও চলে আসলো। এখন আপনি যদি এই যে দেখেন প্রথমটা স্টার্ট করে দেন, প্রথমটা স্টার্ট করে দেন, এই যে দেখেন পরপর সবগুলো ভিডিও সিরিয়ালি চলে আসবে, সবগুলো ভিডিও এখানে আসেন। তাহলে এই যে দেখেন এভাবে করে দিলেন, আপনি এবার রেখে দিলেন, সবগুলো ভিডিও পর পর এবার এভাবে চলবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। আর যদি আপনি সাবস্ক্রাইবারের কাজ করেন, তখন এভাবে এক একটা ভিডিও থেকে এখানে কেউ বলেন যে 5 মিনিট দেখেন, কেউ 3 মিনিট দেখেন, 5 মিনিট বা 3 মিনিট দেখার পরে লাইক, সাবস্ক্রাইবে যে কমেন্টটা দেখেন, অ্যাড কমেন্ট, এভাবে কমেন্ট সেকশন, এখানে আপনারা ভিডিও রিলেটেড যে কোনো কমেন্ট করে সাবমিট করে দিতে পারবেন। এখন দেখুন কিভাবে কীভাবে প্রুফ দিবেন। দেখেন এই যে প্রথমে আপনি তো ওয়েস্ট লেটারে দেখেছেন, ওয়েস্ট লেটারে এই যে দেখেন ওয়েস্ট লেটারে এভাবে যাবেন, গিয়ে এভাবে টানবেন, এভাবে প্রত্যেকে নিচ পর্যন্ত আপনি দেখাবেন। তারপর এই যে এখানে গিয়ে টাইম ওয়াস কত ঘন্টা দেখলেন দেখাবেন, আবার যান সেটিংয়ে যান, গিয়ে হিস্ট্রি প্রাইভেসিতে যান, ম্যানেজ অল অ্যাক্টিভিটিতে যান, দেখেন সব দেখা ভিডিওগুলো এখানে এসেছে। যদি লাল দাগ থাকে তাহলে বুঝবে আপনি দেখেন নাই, আপনি যে পুরো ভিডিও দেখেছেন এটা একটা প্রমাণ। এভাবে আপনি প্রুফটা নেবেন, প্রুফটা দিয়ে দিবেন। এখন আপনাকে দেখাচ্ছি আমি, আপনি তো দেখে ফেললেন, প্রুফও দিয়ে দিলেন, এখন এটা এই যে এখন এটা ক্লিয়ার করবেন কিভাবে। ক্লিয়ার করার জন্য আপনাকে যেটা করতে হবে, এক ক্লিকে কীভাবে ওয়াস লেটার থেকে ক্লিয়ার করে দিবেন। এখন এই যে ভিডিও এখানে ওয়াস লেটারে আছে, তাহলে আপনি থ্রি ডটে ক্লিক করেন, তারপরে দেন রিমুভ ওয়াস ভিডিও,
এই যে দেখেন, এক ক্লিকে সব রিমুভ হয়ে গেলেন। তারপর দেখেন হিস্ট্রিতে যান, ক্লিন করে দেন, হিস্ট্রি ক্লিন করে দেন। এরপরে দেখেন হিস্ট্রিতে কোনো ভিডিও নাই। এরপর আবার সেটিংয়ে যান, হিস্ট্রি প্রাইভেসিতে যান, ম্যানেজ অ্যাক্টিভিটিতে যান আগের মতো করে। এখন দেখেন এখানে কোনো ভিডিও নাই, ফ্লাওয়ারের ছবিটা থাকা মানে কোনো ভিডিও আর নাই। তাহলে আপনি ভিডিও দেখার পরে কীভাবে প্রুফ দিবেন, কীভাবে খালি, এটা দেখেন। প্লেলিস্ট কীভাবে বানাবেন, ইউটিউবে যান, আপনার ইউটিউব চ্যানেলে যান। ধরেন এটা আপনার ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল গিয়ে এখানে লাইব্রেরিতে যান। লাইব্রেরিতে গিয়ে আপনি যে নিউ প্লেলিস্টে যান, নিউ প্লেলিস্টে যাওয়ার পরে নেক্সটে যান। গিয়ে এখানে আপনি একটা নাম দেন, আপনার ইচ্ছা মতো একটা নাম দেন প্লেলিস্টের। দিয়ে এটাকে আপনি পাবলিক করেন, প্রাইভেটে রাখলে শুধু আপনি দেখতে পারবেন, পাবলিকে করলে সবাই দেখতে পারবে, আনলিস্টেড করলে এটা সবাই ভিডিও অ্যাড করতে পারবে। তা আপনার যেহেতু নিজের চ্যানেলে করবেন, পাবলিক করে দেন। ক্রিয়েট করলেন, এই যে দেখেন লাভ নো ভিডিওস। এখন ধরেন আপনার চ্যানেলের নামটা কি, ধরেন আপনার চ্যানেলের নাম নীলুপা রেসিপি অ্যান্ড ব্লগস। আপনার চ্যানেলে চলে আসলেন, আসার পরে আপনার চ্যানেল থেকে আপনি যেটা নেবেন, আপনার চ্যানেল থেকে আপনি ভিডিও নেন, এই যে সেট টু প্লেলিস্ট ইজ লাভ, ডান দিয়ে দেন। দেখেন সেভ টু প্লেলিস্ট, ডান দিয়ে দেন। এটা হলো শুধু আপনার চ্যানেলের জন্য। এখন আপনি অন্য কারো চ্যানেল থেকেও নেবেন, এটা প্লেলিস্ট বানাবেন অন্য কারোর জন্য। তো আপনার চ্যানেল হলে আপনার চ্যানেলে গিয়ে সবগুলো নিয়ে নিয়ে এভাবে যাবেন, ভিডিওতে যাবেন, সেভ লেটার দিয়ে দিবেন। আর যদি অন্য কারো ভিডিও অ্যাড করতে চান, ধরেন আমি এখানে নিলাম চৌধুরী ক্রিয়েটসের নিলাম, নিয়ে আবার ভিডিওতে গেলাম, গিয়ে এই যে দেখুন, তখন আমি আবার এখান থেকে নিলাম। আপনি যে কয়টা নিতে চান, যে কয় ঘন্টা নিতে চান, এখানে যেহেতু অনেক ভিডিও আছেন, আপনি আপনার পছন্দ মতো অ্যাড করে নেবেন, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার। অথবা অনেকে আছে আপনার চ্যানেলে আপনি 1 ঘন্টার ভিডিও অ্যাড করতে চান, তখন আপনি এখান থেকে কাউন্ট করে 1 ঘন্টার ভিডিও, টোটাল 1 ঘন্টার ভিডিও আপনি নিয়ে নিলেন, নিয়ে লাভে দিলেন, দিয়ে ডান করে দিলেন। এভাবে আপনি 1 ঘন্টার, 2 ঘন্টার বা অল ভিডিও আপনি প্লেলিস্ট বানাতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ। আরেকটা জিনিস আপনাদের শিখে আজকে, সেটা হলো ধরেন আপনি একটা প্লেলিস্ট বানাচ্ছেন সবার জন্য, সেই প্লেলিস্টটাতে আপনি নাম দিলেন, এই যে দেখুন নাম দিলেন লাভ, এবং এটা সবাই ভিডিও অ্যাড করবে, এই জন্য এটাকে দিবেন আনলিস্টেড। দেওয়ার পরে এটাকে আপনার এটা এভাবে ছিল, অফ ছিল কোলাবরেটরটা, এখন আপনি এটা অন করে দিবেন। দেখেন অন করার পরে লিঙ্কটা এখানে চলে এসেছেন, লিঙ্কটা আসার পরে আপনি যখন সবাই ভিডিও অ্যাড করবেন সেটা এখানে ডিঅ্যাক্টিভ করে দিতে পারবেন, এটা ক্লোজ করে। কিন্তু এখন আপনি সবাইকে অনুমতি দিচ্ছেন এই প্লেলিস্টে ভিডিও অ্যাড করার জন্য, এই জন্য এখানে আপনি শেয়ার করে দিবেন। শেয়ার করার পরে আপনি মেসেঞ্জারে যান, তাহলে কোন গ্রুপে আপনি এটা দিচ্ছেন, সাকসেসফুল সাবস্ক্রাইব গ্রুপে, এই যে দিয়ে দেন, সাবস্ক্রাইব গ্রুপে চলে গেল। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদেরকে এখন দেখাবো প্লেলিস্টে কীভাবে ভিডিও অ্যাড করবেন। আপনারা একটা গ্রুপে যান, দেখেন যে গ্রুপে অ্যাড করবেন এটা হলো সাকসেসফুল সাবস্ক্রাইব গ্রুপ। এই যে দেখেন এখানে একটা লিঙ্ক এসেছে লাভ, এই লাভে আপনাকে ভিডিও অ্যাড করতে বলা হয়েছে। এখন লাভে আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে যে দেখেন এখানে এসেছে কন্টিনিউ, কন্টিনিউতে আপনি ক্লিক করেন। কন্টিনিউতে ক্লিক করার আগে আপনি যেটা করতে হবে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি এটা ওপেন ইন ইউটিউবে নিয়ে যান। এখান থেকে কন্টিনিউ দিলে আপনাকে সাইন ইন করতে হবে, কিন্তু সাইন ইন তো করা আছে, আপনি এখন পাসওয়ার্ড মনে নাই, সাইন ইন করতে পারবেন না। এই জন্য আপনি কী করলেন, এখানে ক্লিক করার পরে ওপেন ইন ইউটিউবে নিয়ে গেলেন। ওপেন ইন ইউটিউবে নেওয়ার পরে আপনাকে এটা কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ করার পরে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন।
ধরেন আপনি এখন ভিডিও অ্যাড করবেন নীলুফা রেসিপি অ্যান্ড ব্লগ থেকে, এখন কয় মিনিটের ভিডিও অ্যাড করবেন সেটা এখানে টেনে দেখবেন। এখন আমি তার 5 মিনিটের ভিডিও অ্যাড করব, তাহলে এটা আমি 5 মিনিটের ভিডিওটা নিয়ে নিলাম সেভ টু প্লেলিস্ট। তাহলে কোথায় আমি অ্যাড করছি, লাভে, ডান। তারপর এবার আপনি লাভে গিয়ে আবার চেক করে দেখেন আপনার ভিডিওটা অ্যাড হয়েছে কিনা, এই যে দেখেন অ্যাড হয়েছে। এখন আমি আরেকটা জায়গা থেকে নিই, গুলশান কিচেন, গুলশান কিচেন থেকে আমি একটা ভিডিও নিচ্ছি, এই যে দেখেন এটা গুলশান কিচেনের। এখানে আমি 5 মিনিটের ভিডিও নিব, 5 মিনিটের। তাহলে 5 মিনিটের একটা ভিডিও আমি চুজ করে নিয়ে নিলাম, লাভে নিলাম। এখন আপনারা যারা যে আইডি থেকে অ্যাড করবেন সে আইডিটা এখানে দেখা যাবে। এই যে আমি রক অ্যান্ড রোল ব্যাশ দিয়ে করেছি, এই যে দেখেন ব্যাশটা এবার দিয়ে কেউ করেছে সেটা এখানে চলে এসেছে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা কীভাবে ভিডিও অ্যাড করবেন।